আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কাউসার। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিসেন্টলি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অডিও ক্লিপটি হচ্ছে মানবাধিকার চেয়ারম্যানের সাথে পুলিশের কথোপকথন। গতকাল, আপনারা অনেকে জানেন যে গতকাল একটি 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয় এবং ধর্ষককে জনগণ ধরে ইচ্ছে মতো কেলানি দেয়। তো তখন জনগণ যখন কেলানি দিয়ে ধর্ষকের আদামরা বানিয়ে ফেলে, মানে বুঝে নিত কেলানি খাইছে, তখন পুলিশ আসে আর কি। পুলিশ আসে বলে, আপনি এই সমস্ত কি করে ফেলছেন, নাকি কি ধরা যাবে, নেওয়া যাবে? তো যাই হোক, তখন মানবাধিকার চেয়ারম্যান এসে যে বলছিল যে থাক যে অবস্থায় আছে, আপনি একে নিয়ে গ্রেপ্তার করেন। তো ওইখানে ধর্ষককে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যে 8 বছর শিশুকে ধর্ষণ করা হয়, তার বাবা মা মামলা দেয়। মামলা দেওয়ার সময় পুলিশ তার থেকে 4,000 টাকা দাবি করে। বিভিন্ন খরচপাতি আছে ভাই, 4,000 টাকা দিতে হবে, নাহলে মামলা করবো, হয়তো এরকম কিছু একটা। তো 4,000 টাকা দাবি করে। তো যাই হোক, বাবা মা এমনি তার মাইয়া ধর্ষণ হয়েছে, আবারও তারা 4,000 টাকা দিছে। বুঝছেন দেশের সিস্টেম, বুঝছেন? আর জিনিসও গেছে আমার, আবার টাকাও দিতে হবে আমার। তো যাই হোক, তারা টাকা দিছে, মামলা করছে। মামলা করার পর তারপর আরো অনেক কিছু আছে কাহিনী। তো আমরা চলুন ভিডিও ক্লিপটা দেখি, অডিও ক্লিপটা অডিওটা শুনি, তারপর আমরা ডিটেইলস আলোচনা করব। ওকে, তো চলুন শুরু করি। হ্যালো, এটা কি কুদ্দুস সাহেবের নাম্বার? কাপুর থানা? জি। ওই যে রাতে যে ছোট বাচ্চাটার, ওই যে 8 বছরের যে বাচ্চাটার বিষয়ে, আমি আমি তো পুলিশ। সুমন খান? হ্যাঁ, সুমন খান। হ্যাঁ, সুমন খানের মেয়ের বিষয়। ওই মামলাটা রাতে হয়েছে, কিন্তু ওদের কাছে রাতে 4,000 টাকা নিছেন কেন? এরা গরিব মানুষ, টাকাটাকে কি কি খরচের জন্য নিচ্ছেন? মামলাটা ভাই আপনি তো চালান, তো মামলা চালান মানে আপনাকে সরকার কি বেতন দিচ্ছে না? এগুলা মামলা কি সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? কথা শুনছেন? আমাকে মামলা চালাইতে বলছেন মানে আপনি কি ধরনের কথা বললেন? এটা একটা মামলা চালাইলে অনেক কিছু লাগে ভাই, এটা তো আপনি আপনি আছেন না, আপনি তো আমাকে বললেন মামলাটা আপনি চালান, তো বিষয়টা আপনি কি বললেন আমাকে? একটা মামলা চালাইতে অনেক কিছু লাগে আপা, অনেক কিছু লাগে, অনেক কিছু কি লাগে আপনার? তার থেকে আপনাকে কি সরকার কি আপনাকে বেতন দিচ্ছে না এই মামলা চালানোর জন্য? থানা পুলিশ কিসের জন্য? আপনি তো দেখেন, আপনি যে 4,000 টাকা রাতে ওর থেকে নিছেন, ওর মেয়ে ধর্ষিত, ধর্ষিত হচ্ছে, আপনি উল্টো তার থেকে টাকা নিলেন, এখন আবার তারা আরো 3,000 টাকা নিয়ে যাইতে বলছেন। আপনি আমাকে বলছেন মামলাটা আপনি চালান, কথাটা কি বলছেন আপনি আমাকে? জনগণের টাকাই দিচ্ছে নাকি? জনগণের টাকাই তো সরকার দিচ্ছে, দিচ্ছে, কিন্তু এইখানে যে বাবা যে পরিমাণ খরচ হয় কিভাবে, তাই আপনাকে বলছে জনগণ থেকে টাকা নিয়ে আপনি মামলা নিতে নাকি? আমি সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি শিশু নির্যাতন, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করি, সারা বাংলাদেশে ফোনে ফোনে আমি কাজ করি, সব জায়গায় গিয়ে কাজ করতে হয় না। আমার ঘরের পাশে, আমার আমার থানা এরিয়াতে, আমার সব আমার এলাকার বাচ্চারা নির্যাতিত হবে, আপনি আবার আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান, কথাটা কি? আপনি কি, আপনি কাকে বলছেন কথাটা? আপনি আমার মতো মানুষকে কথা বলতে পারেন, সাধারণ জনগণকে তাহলে কি বলতেছেন আপনি? এটা তো আমার বুঝতেই হবে, সাধারণ জনগণ কি আচরণ করেন? রাতে একবার আইসা মানুষজন ওই ওই দর্শককে পিটাইছে, আপনি রাতে একবার আইসা বলতেছেন এইভাবে কিভাবে তার থানায় দেবো? আপনারা এরকম করছেন কেন এই লোকটাকে, এটা কিভাবে থানায় নেবো? জনগণ পিটাইছে, আপনাকে দর্শকের পক্ষে সেখানে গান গাইতেছেন, বিষয় মানে বুঝলাম না আপনাদের। আপনি আপনার কনস্টেবল শাহাবুদ্দিন বলছেন না যে এই লোকটাকে এইভাবে মাইরা ধরে এমন করছেন?